Russia's announcement that it would station. ইউক্রেনের যুদ্ধ থামার কোনো লক্ষণ আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে না, বরং আরো নতুন উদ্যমে তা শুরুর প্রচেষ্টা দৃশ্যমান। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাম্প্রতিক মস্কো সফরে শান্তিবাদী মানুষের মনে আশা জেগেছিল। অনেকে ভেবেছিলেন হয়তো যুদ্ধবিরতির ঘোষণা আসতে পারে, কিন্তু বাস্তবতা ভিন্ন। গত 22 মার্চ চীনা প্রেসিডেন্ট জিনপিং এর মস্কো ছাড়ার পরপরই ইউক্রেন যুদ্ধ নতুন এক সংকটময় পরিস্থিতির দিকে মোড় নেয়। এরপরেই পরিস্থিতি পরমাণু সংঘাতের আশঙ্কার দিকে গেছে। সোমবার আল জাজিরা জানায়, বেলারুশে পরমাণু অস্ত্র পাঠানোর বিষয়ে প্রেসিডেন্ট পুতিনের ঘোষণার পরিপ্রেক্ষিতে ইউক্রেন কার্যকর ব্যবস্থা নিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বিশেষ অধিবেশনের অনুরোধ করেছে। এরপর সিএনএন এর প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট পুতিন তার সমস্যাগুলো থেকে বিশ্ববাসীর দৃষ্টি ঘোরাতে বেলারুশে কৌশলগত পরমাণু অস্ত্র পাঠানোর মতো ভয়ঙ্কর পরিকল্পনার কথা জানিয়েছেন। বৈশ্বিক করোনা মহামারীর পরপরই এমন যুদ্ধ পুরো বিশ্বকে সংকটে ফেলে দিলেও যুদ্ধ বন্ধে কোনো বিশ্বনেতা বা বিশ্ব সংস্থার কার্যকর দূতালি এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। জাতিসংঘ ইউক্রেনের রুশ আগ্রাসনের নিন্দার পাশাপাশি অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানালেও তা কার্যত কোনো সুফল বয়ে আনেনি। শক্তিশালী আঞ্চলিক জোট ইউরোপীয় ইউনিয়ন আক্রান্ত ইউক্রেনের পাশে দাঁড়ানোয় তারা নিরপেক্ষতা হারিয়েছে বলে মনে করছে রাশিয়া ও এর মিত্ররা। পরাশক্তি দেশগুলোর মধ্য থেকে সবার জন্য গ্রহণযোগ্য উদ্যোগ দৃশ্যমান না হওয়ায় 2022 সালের 24 ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধ ধীরে ধীরে 400তম দিনের দিকে এগিয়ে যাচ্ছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, চলতি গ্রীষ্মে প্রতিবেশী বেলারুশে পরমাণু অস্ত্র পৌঁছাবে। রাশিয়া 24 টিভিকে প্রেসিডেন্ট পুতিন বলেছেন, পরমাণু অস্ত্র মজুত রাখতে বেলারুশে মস্কো উপযুক্ত স্থাপনা তৈরি করছে, এ কাজ আগামী 1 জুলাই শেষ হবে। বেলারুশের বারবার অনুরোধের পরিপ্রেক্ষিতে সেখানে কৌশলগত পরমাণু অস্ত্র পাঠানো হচ্ছে উল্লেখ করে প্রেসিডেন্ট পুতিন আরও বলেন, তবে এর নিয়ন্ত্রণ বেলারুশের হাতে দেওয়ার পরিকল্পনা নেই। সংবাদ প্রতিবেদনে আরও বলা হয়, ঠিক কবে পরমাণু অস্ত্র বেলারুশে পৌঁছাবে সে বিষয়ে প্রেসিডেন্ট পুতিন সুনির্দিষ্ট করে কিছুই বলেননি। একই দিনে রয়টার্স জানায়, ইউক্রেনের ন্যাটোর সামরিক সহায়তার পরিপ্রেক্ষিতে সংস্থাটিকে সতর্ক করতে হয়তো রুশ প্রেসিডেন্ট এমন ঘোষণা দিয়েছেন। এতে আরও বলা হয়, এটা কোনো অপ্রত্যাশিত ঘোষণা নয়। 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক আগ্রাসনের পর থেকেই মস্কো শত্রুপক্ষকে পরমাণু হামলার হুমকি দিয়ে আসছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট পুতিনের এমন ঘোষণায় বিশ্বের শীর্ষ সামরিক শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে। তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা বার্তা সংস্থাটিকে বলেছেন, প্রেসিডেন্ট পুতিনের এই ঘোষণাকে গুরুত্বের সঙ্গে দেখতে হবে। পরমাণু অস্ত্র বিরোধী সংগঠন ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবলিশ নিউক্লিয়ার উইপন্স রুশ প্রেসিডেন্টের এই ঘোষণাকে ভয়াবহ বিপজ্জনক হিসেবে মন্তব্য করেছে। টুইটার বার্তায় সংগঠনটি বলেছে, পরমাণু অস্ত্র পাঠানোর ঘোষণা বর্তমান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে, এটি মানবিক বিপর্যয়ের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। যুদ্ধ বন্ধে রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র চীন 12 দফা প্রস্তাব দিলেও তা নিয়ে বিবদমান পক্ষগুলোর তেমন আগ্রহ দেখা যায়নি। চীনা প্রেসিডেন্টের মস্কো সফর নিয়ে গত 24 মার্চ ফরেন পলিসির প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার ঘনিষ্ঠ হয়ে ওঠায় চীন রাজনৈতিক ঝুঁকিতে পড়ছে। তবে রাশিয়ার এই সংকটে চীন ইউরো এশিয়ায় প্রভাব বিস্তারের পাশাপাশি মস্কো থেকে অর্থনৈতিক সুবিধা পাচ্ছে বলেও এতে মন্তব্য করা হয়। গত 1 মার্চ থেকে রাশিয়ায় বসন্ত চলছে। আপাত দৃষ্টিতে রুশ বসন্ত বিশ্ববাসীর জন্য কোনো সুখবর বয়ে আনছে না বলে মনে হয়। পশ্চিমের সংবাদ প্রতিবেদনগুলোয় বলা হচ্ছে, শীত কেটে যাওয়ায় বিবাদমান পক্ষগুলো তীব্র হামলার প্রস্তুতি নিচ্ছে। ইউক্রেনের পক্ষ নেওয়া পশ্চিমের দেশগুলো আরও অত্যাধুনিক ট্যাঙ্ক কামান সহ নতুন নতুন মরণাস্ত্র পাঠানোর ঘোষণা দিচ্ছে। এমনকি ইউক্রেনে যুদ্ধ বিমান পাঠানোর ঘোষণা দিয়েছে ন্যাটো দেশ পোল্যান্ড ও স্লোভাকিয়া।
পশ্চিমের সংবাদ মাধ্যমগুলোই ক্রমাগত বলা হচ্ছে নিষেধাজ্ঞার কারণে রুশ অর্থনীতি দুর্বল হয়ে পড়ছে, তবে এর প্রভাব যুদ্ধক্ষেত্রে খুব একটা পড়ছে না। রুশ সেনারা ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ ভাষাভাষী চার অঞ্চলে সীমিত হয়ে থাকলেও সেসব অঞ্চল দখলমুক্ত করতে বেঘরে প্রাণ হারাচ্ছেন ইউক্রেনীয় সেনারা। রুশ সেনাদের হতাহতের প্রকৃত সংখ্যা জানা যাচ্ছে না বলে অপর এক ভিডিও প্রতিবেদনে দাবি করেন পুতিন বিরোধী রুশ রাজনৈতিক কর্মীরা। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গণমাধ্যমকে বলেছেন, নতুন অস্ত্র না পেলে রাশিয়ার হামলার জবাব দেওয়া সম্ভব হবে না। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বলা যেতে পারে যে আগামী দিনগুলোয় ইউক্রেন যুদ্ধ আরও জটিল রূপ নিতে পারে। ভয়াবহ শীত কেটে যাওয়ায় নতুনভাবে উদ্দীপ্ত ইউক্রেনের সেনারা, তারা নতুন অস্ত্র নিয়ে রুশ বাহিনীকে দখলকৃত সব অঞ্চল থেকে সরিয়ে দিতে চায়। অন্যদিকে রাশিয়া যে কোনো মূল্যে ধরে রাখতে চায় ক্রিমিয়া সহ ইউক্রেনের রুশ অধ্যুষিত অঞ্চলগুলো, তাই আপাত দৃষ্টিতে যুদ্ধ থামার কোনো ইঙ্গিত মিলছে না। নাশিদ বিনতি, জেটিভি বাংলা। জিআরএফে সুস্বাগত। জেআরএফ রেমিটস, জাপানের এক নম্বর রেমিটেন্স কোম্পানি। বাংলাদেশ থেকে যে কেউ যে কোনো সময় নগদ, বিকাশ বা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে পারেন খুব সহজেই।